সম্মানিত মুসলিয়ানে কেরাম, জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্ক হলো আল্লাহর সাথে আপনার আমার ব্যক্তিগত সম্পর্ক, পার্সোনাল রিলেশন, পার্সোনাল ব্যক্তিগত ভক্তি শ্রদ্ধার সম্পর্ক সবচেয়ে মূল্যবান এটাই। এবাদত আমরা দুভাবে করি, একটা হলো সৃষ্টিমুখী, মানুষকে কোরআন শেখাই, আপনি মানুষকে দান করেন, আপনি মানুষের সেবা দেন, মানুষের চিকিৎসা দেন, এগুলি সৃষ্টিমুখী, এগুলি দু নম্বর, এগুলি এক নম্বর নয়। এক নম্বর ইবাদত হলো সরাসরি আপনি সালাতে দাঁড়িয়ে যার সাথে কথা বলেন, এটাই এক নম্বর। রাতের অন্ধকারে ঘুমের শয্যা ছেড়ে যখন তাহাজ্জুদে দাঁড়ান, ওইটা ডাইরেক্ট আল্লাহর সাথে আপনার যোগাযোগ। আর সৃষ্টির সেবার মাধ্যমে আল্লাহর সাথে যেটা যোগাযোগ হয় সেটা ইনডাইরেক্ট, সেটা দুই নম্বর। আপনি সেটাতেই কেবল থেমে থাকবেন না, সেটা করেই মনে করবেন না যে সব হয়ে গেছে, না। ফাইজা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব, কি বললেন আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবুয়তের বিস্তীর্ণ কাজে তুমি ব্যস্ত থাকো, অমুককে শিখাও, তমুককে শিখাও, ওই গোত্রে দাওয়াত দাও, এই দিকে যুদ্ধ জেহাদে যাও, এগুলি সবই ইবাদত কর্ম, আল্লাহর জন্যই করছো, কিন্তু এগুলো ইনডাইরেক্ট। এই জন্য এগুলো যখনই সাময়িক বিরতিতে থাকবে, এগুলি থেকে যখনই তালিম তরবিয়ত যুদ্ধ বিগ্রহ সমাজসেবা থেকে একটু ফাঁক পাইলেই ওয়াইলা রব্বিকা ফারগব, ডাইরেক্ট আল্লাহর দিকে চলে আসো, সালাতে দাঁড়িয়ে যাও, তেলাওয়াতে বসে যাও, ওইটা এক নাম্বার, ওইটা আসল পার্সোনাল সম্পর্কটা আল্লাহর সাথে। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। নবীজির নবুয়তি জীবন শেষ, সামনে মৃত্যু, হে মুহাম্মদ তোমার নবুয়তি ডিউটি যা করেছ যথেষ্ট করেছ, এখন আর ওগুলির ভাগ কমে যাবে, এখন ফাসাব্বে তসবিহ পড়ো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি রব্বিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো, আস্তাগফিরু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো, এখন ডাইরেক্ট ইবাদত যেগুলো সরাসরি আল্লাহর ইবাদত যেগুলো এগুলিতে নিজেকে ব্যস্ত করো, এটা এক নাম্বার, এগুলি জীবন শেষে এগুলি নিয়ে কবরে যাও, আল্লাহর কাছে যাও। আজকে আমাদের আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্কটা কমে গেছে, যারা ইসলাম নিয়ে সারা দিন মানুষের সাথে কাজ করে তারাও দেখা যায় রাতের শেষ প্রহরে আল্লাহর সামনে একটু দাঁড়ায় না, একটু উজু করে দুই রাকাত সালাত ওইভাবে পড়ে না যেভাবে বেলাল পড়তো। যে নবীজি বলেছেন যদি কেউ সুন্দরভাবে উজু করে সুম্মা সাল্লা রাকাতাইনি, দুই রাকাত এমনভাবে পড়ে, লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহ, সালাতে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলে না, এমনটা নয় যে সলাতে দাঁড়িয়ে নিজের অঙ্কের হিসাব করে নিজের সাথে নিজে হিসাব নিকাশ করা শুরু করেছে, সলাতে দাঁড়িয়ে আজকে বাজারে যাইতে হবে, আজকে আমার তো অফিসে এই কাজ বাকি রয়ে গেছে, আরে আমার স্ত্রী না ফোন দিয়েছে সে একটা রিক্সা পাঠাবার জন্য বলেছে, এগুলি সলাতে দাঁড়িয়ে কল্পনা করার অর্থ কী জানেন? নবীজি বুঝাইছেন, বুঝিয়েছেন যে এইগুলি কল্পনার অর্থ হলো আপনি নিজের সাথে নিজে কথা বলতেছেন, আল্লাহর সাথে না, আপনি আল্লাহকে বলছেন আমি এখন আপনার সাথে কথা বলবো, আল্লাহু আকবার, এই কথা বলে আপনি কথা বলা শুরু করলেন নিজের সাথে, লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসা, খবরদার সালাতে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলো না, এটা বেয়াদবি গোস্তাকি, কত বড় আল্লাহর সাথে এটা মূর্খতা তুমি জানো? তুমি এসেছো এখন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী বসে আছে, আপনি প্রধানমন্ত্রীর চেম্বারে ঢুকলেন ওনার সাথে কথা বলবেন, আজকে 10 বছর অপেক্ষায় ছিলেন এই দিনটার জন্য, প্রধানমন্ত্রীর সামনে ওখানে গিয়ে আপনি ফোন একটা আছে, আপনি হ্যালো, আপনি 10 মিনিট 15 মিনিট ফোনের সাথে আছেন, আর প্রধানমন্ত্রী খালি ফুসতেছে রাগে, কিছুক্ষণ পরে পুলিশ দেখে বলেন এই অপদার্থকে ভাগাও ওখান থেকে,
বেয়াদব আমার চেম্বারে বসেছে, আমার সামনে কথা বলবে, এখানে সে ফোনে আলাপ শুরু করে দিয়েছে। আপনার কাছে যদি আপনার থেকে ছোট কেউ পিয়ন, আপনার অফিসের পিয়ন এসে কথা বলতে এসে ফোনে আলাপ করে, আমার সামনে আসে তো আমি এক থাপ্পড় লাগিয়ে দেবো, বহিষ্কার করে দেবো। বেয়াদব এখানে এসে আমার সাথে কথা না বলে কার সাথে কথা বলিস? আমার এখান থেকে বের হয়ে তারপর ওদের সাথে কথা বলবি, ঠিক নয় কি? এই কাজটাই আমরা সবাই কম বেশ করতেছি, টের পাচ্ছি না? নবজি বলেছে খবরদার, লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসা, নামাজে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলো না, রব্বুল আলামিনের সাথে কথা বলো। যদি নিজের সাথে কথা না বলে আল্লাহর সাথেই সবগুলি বলো, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই যে বলতেছো কার সাথে কথা, তাহলে গোফের আল্লাহ মা তাকাদ্দামা মিন জামবি, এমন যদি সাহসিকতাপূর্ণ বীরত্বপূর্ণ একটা কাজ করতে পারো, সালাতে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলো নাই আল্লাহর সাথে বলেছো, তাহলে এটা এত বড় নেক আমল করেছো, তোমার পিছনে সব গুণে আল্লাহ ক্ষমা করে দেবেন, সব গুণে ক্ষমা করে। আপনি যখন দাওয়াতি কাজে যান, আমি খুতবায় আছি, আমার মনে কোনো অসুবিধা নাই, আমি যখন কাউকে কোরআন শিখাতে যাই মনে কোনো অশ্বাসা কুমন্ত্রণা নাই, আমি যখন চিকিৎসা দিতে যাব কাউকে সেবা দিতে যাব, সবই আল্লাহর জন্য করছি, মনে কোনো অশ্বাসা নাই, মন ফ্রেশ। যখনই আল্লাহ আকবর বলে দাঁড়াই, 20 বছর আগের ইতিহাস মনের মধ্যে, আজকে 10 দিন থেকে একটা কথা মনে করতে পারতেছি না, নামাজে মনে এসে গেছে। যত দুঃসাধ্য অঙ্ক সব আমাদের সমাধান হয় কোথায়? নামাজে। আচ্ছা ব্যাপারটা কি, তেলাওয়াতে যাই, তালিমে যাই, তরবিয়তে যাই, ইসলামিক এত হাজার কাজ করি, এত কুমন্ত্রণা কোথাও নাই, এখানে আসলে কুমন্ত্রণার সাইক্লোন, সিডর আইলা টর্নেডো। ব্যাপারটা কি, ইবলিস বুঝে যে বেটা এইটাই তোর আসল কাজ, আর আমার ভূমিকা হবে তোকে এখানে গায়েল করা, তোকে আল্লাহর সাথে আমি মিলতেই দেব না, কথা বলতে দেব না, আল্লাহর সাথে রিলেশনশিপ করতেই দেব না আমি। এই জন্য কোনো আমলে কোনো তেমন অসাসা, রোজার সময় রোজা রাখছেন কোনো অসাসা আছে? যেই আল্লাহ আকবর বললেন ওর বুঝে সর্বনাশ। এই যদি একটা সেজদা সে ঠিক মতো আল্লাহকে দেয়, সারা জীবনের জন্য আল্লাহ তুলে নেবে তার। শত্রুর অ্যাক্টিভিটিস দেখেই অনুমান করতে হয় যে আমার কোন কাজটা কতটা গুরুত্বপূর্ণ, যেই কাজে শত্রুর বাধা সবচেয়ে বেশি, আমাকে বুঝতে হবে এই কাজে আমার সফল হলে আমার পাওনা প্রাপ্তি পুরস্কার সবচেয়ে বেশি, এই কাজেই আমাকে পারঙ্গম হইতে হবে, বলিষ্ঠ হতে হবে, আমাকে শক্তিশালী হতে হবে, কারণ শয়তান এখানেই তার শতভাগ হামলা আমার উপরে চালায়। তো এটাই তো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্যই তো এটাই তো আপনারা জানেন কোরআন হাদিস থেকে যে আমাদের এবাদতের জগতে সবচেয়ে বড় এবাদত কোনটা? সালাম। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সাথে এই ব্যক্তিগত সম্পর্কে গড়ার যে সালাম, ব্যক্তিগত সম্পর্ক নির্মাণের জন্য যে সালাত দেওয়া হয়েছে, এইটা আমরা 4 রাকাত পড়বো, নিজের সাথে একটা কথাও বলবো না, 4 রাকাত পড়বো ইনশাল্লাহ, কোনো কল্পনা নিজের নফসের সাথে নিজে করবো না, কথা যা বলবো। তাহলে দেখেন 2-4 দিনেই আপনার জীবনে চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ, আপনি নিজে পরিবর্তন হয়ে যাবেন, উন্নয়নের দিকে, উন্নতির দিকে, উপরের দিকে আল্লাহ আপনাকে নেবেন, সব কিছুতেই নূরানি বরকতের একটা আবহাওয়া আল্লাহ দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আকিমিস সালাত আলা যিকরি, বান্দা সালাত কায়েম করো আমাকে মনে করার জন্য, আমার সাথে কথা বলার জন্য, নিজের সাথে কথা বলার জন্য এই জায়গা নয়, নিজের মনে কল্পনা করার জন্য এটা নয়, তুমি ভুল করো না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন, আমাদেরকে আপনার প্রকৃত ইবাদত করার তৌফিক দান করুন।